आंचलिक भाषा लिखित मृणाल पात्र कविता पाठ करब लिखे गे देवव्रत सिंह से छोटो बेलाते पहाड़ कोले जोरे नदी पीड़ाते जाइए एक आषाढ़ मासे घरका बाणी आमी आर आमार भाई भाई से गेछिलुम बाणेर तोरे भाईजी गेल डूबे आमी उठलुम भासे पाड़ार लोके बोलले बीटी छेलार जीवन तो यदि बेटा छेला हतो ताहले कि आर बासत आमार मरण नाई সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই বেশি দিনের কথা নয় আমাদের বাগমুন্ডি পাহাড়ি পথে জিপ গাড়িতে চাইতে লাল ধোঁয়া উড়াই চিনি না এলে তোমরা পাহাড় কোলে জোরে ধারে চুরি বাতি করতে আইলে সেদিনটা মনে আছে তোমার দিনটা ছিল খরবার মাসটা ছিল মধুমাস তারে তারে ডাঙ্গা ডহরে পলাশ বনে আগুন লাগা মধুমাস আমার মরণ নেই তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার তুমি রাজপুত্তুর কত লেখাপড়া করা মানুষ তুমি বিএ এমএ পাস হাই স্কুলের মাস্টার আমি আমি কাঠ কুড়ানি রাঙামাটির গায়ে ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি কি সুন্দর গায়ের রং তোমার একেবারে চাপা ফুলের পাড়া আমি আমি একেবারে কালো আকর ফলের পাড়া মিশি মিশে কালো তবে কালো হলে হবে কি পাড়ার লোকে সবাই বলে আমার গলন খুবই ভালো টানা টানা চোখ বাসির মতো না ছিপছিপে চেহারা আমাদের বাগমুন্ডি হাটের হলুদ রঙা শাড়ি পরে দাঁড়ালে মাথায় লাল পলাশের ফুল গুঁজলে আমাকে নাকি দেখে দারুণ একেবারে মন ভুলানি একেবারে মন কারানি বাবা মার বাবু ঘরের মনীষিকাটা খেদ মজুর এমনিতে তার সবাই ভালো শুধু দোষের মধ্যে দোষ সের জন্য নেশা ভাং করা মানুষ তিন ফুড়ালে সঞ্জা হলেই তাকে হাত ছাড়ি দিয়ে মহুয়াতনের মদ ফাটি ঘর দুয়া ছিলাপিলা লেখাপড়া বাপের কোনো দিকে নজর নাই তখন বহুত ছোটবেলা তখন থাকেই দেখতুম বাপ আমাকে বিদায় করলেই বাঁচে একেবারে হাফ চালে বাঁচে মা কিন্তু তা নয় মা বলতো আপন শুধুতে বিহা কিসের আর পাঁচটা বিটি ছেলা যেরম যাচ্ছে স্কুলে তেমনি যাক কিনে দুপাতা লেখাপড়া করে আসুক সেই করে টানে টানে কোনো মতনে গায়ের স্কুলে নাই টুকু ইয়ার মাঝে বলা নাই কহা নাই বাপ একদিন লাগাই দিলে ফুট করে বিয়া তখন কি আর জানতো মত পুরলার করতে পারা জানো কি যাদবের কাছে আগাম টাকা নিয়েছে বাপ আমি দাঁড়াইছিলাম রুখে সেই রুখে দাঁড়ানোর জোরে থানার বিহার দিনে থানায় যাইয়ে ভাঙ্গে দিয়েছিলাম সব বিহার দিনে থানায় যাইয়ে ভাঙ্গে দিয়েছিল সব কাগজওয়ালা টিভিওয়ালার যে কোথায় থাকে কে জানে তারা আমাকে নিয়ে এক ঘড়িতে দুনিয়া দিলে খবর সেই খবর তো দেখেছিল তুমি বিছানায় বলবো এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে তোমাকে দেবতা বলেছিল মনে আছে আমার সব মনে আছে তুমি বলেছিলে বিহার পরে নতুন করে আবার আমাকে লেখাপড়া শিখাবে তোমার কাজের কত চাপ কাজের চাপে সে আর তোমার হলো কই বস্তিবাসী ক্লাব রক্তদান জীবনদান কত কাজ তোমার এক এক দিনে কাজের টানে তুমি বাইরে কাটাতে রাত এক এক দিনে কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বাইরে বড় লোকদের কত রকমের হুজুর গরিব গরের বিয়া ভেঙে যাওয়া কালো মাইয়াকে উদ্ধার করাও যে একটা হুজুর সে আমি বুঝবো কিরম করে আমি কাঠ কুড়ানি রাঙামাটি গায়ে ধরে স্কুল কাঠ কুড়ানি তুমি আমাকে বিয়া করেছিলে বলে গায়ের লোকে তোমাকে দেবতা বলেছিল তুমি একদিন জ্যৈষ্ঠ মাসের বেলা ফুর্তি অবেলাতে তুমি বললে চলো খাওয়া খেতে যাই গঙ্গার পাড়ি সেই কথা শুনে আমি তোমার মুখের দিকে রইলাম চাইয়ে সেই দেখে তুমি বললে না না মিথ্যা নয় সত্যি বলছি তারপর জ্যৈষ্ঠ মাসের এক বেলা পড়তি অবেলাতে তুমি চাইছিলে নিরিবিলি আরো নিরিবিলি বহু দূরে পড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটে ধারে আমার দম আসছিল আটকে তোমার তখন বাদ ভেঙেছে ভালোবাসার বউয়ের গলা জড়ায় চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন রাস হয়ে নাই মুখে আমি কাঠ কুড়ানি রাঙামাটির গায়ে ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি আমি কি আর বুঝতে পারি তোমার অমন করার তোমার অমন আদর করার মানে কি আর আমি বুঝতে পারি
সেও কি পারত বুঝতে, ভালোবাসার মানুষ অমন করে জড়িয়ে ধরার আদর করার থাকে, এক ঘড়ি কি নদীর জোরে ফেলতে পারে ফেলে, সে কি পেরেছিলাম বুঝতে। এই যে তুমি বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার, তুমিও কি পারেছিলে বুঝতে, যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে, সে দিব্যি সাঁতার কেটে উঠার কথা ঢেউয়ের তালে দিব্যি পার হয়ে যাবে নদী, পারো নাই বুঝতে, একদম পারো নাই, একদম পারো নাই, তাই তখনই পার ছেড়ে দৌড়ে পালিয়েছে। কি অবাক মানুষ তুমি, মানুষে মানুষে কি তফাৎ দেখো, তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে, আর একজন কত দূরের মানুষ হয়েও দিব্যি সাঁতার কেটে আর দু হাত দিলে বাড়ায়। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশায় ইটভাটার বদলি মজদুর, না না লেখাপড়া মানুষ সে নয়, লেখাপড়ায় সে আনপড়, একবারে আনপড়, লেখাপড়ায় সে একেবারে আনপড়। তুমি ভাবছো নালিশ করবো তোমার নামে, না না নালিশ আমি করবো নাই, নালিশ করে কি হবে, এই পুরা দেশটা সবই তো তোমাদের দখলে, নেতা মন্ত্রী কোর্ট কাছারি সব তো তোমাদের দখলে, সেখানে এই গাঁ গ্রামের মেয়ে গানের কতটুকুনি জায়গা বলো তো। তবু এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ, সেই মানুষকে সাক্ষী রাখে একে বড় মানুষ, বড় মানুষের কথা বহু কালের, আজ আবার নতুন করে বলি শুনো, সংসারের মাঝখানে মেয়ে মানুষের জায়গাটা যে কি সেটা আমি আজ পেয়েছি, আর আমার দরকার নাই তোমার, তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুরে দিয়ে আমার জীবনটাকে চিরকালের মতো চেপে রেখে দিবে, শোনো তোমাদের পায়ে তো লম্বা নয়, ইতি আইন বলে।